সব জায়গায় ইমাম সাহেব, খতিব সাহেব, উনাদের সভাপতি হওয়া উচিত। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? কিন্তু আমরা ইমামরে বানাই থুসি গোলাম, ঠিক কি না? আজকে থেকে নিয়ত করার সময় বলবেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, না বলে বলবেন ইক্তাদাইতু বিহাদাল গোলাম। এই গোলামের পিছনে ইক্তেদা করলেন, কারণ গোলাম বানিয়েছেন আপনারা, মর্যাদা দেন নাই, সোসাইটিতে সম্মান দেন নাই, যেরকম বেতন ভাতা দরকার ছিল সেটাও দেন নাই, যেরকম, ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে সবচাইতে অল্প পেয়ে অল্প খেয়ে সুক্রিয়া করে তারা হচ্ছে ইমাম, তারা হচ্ছে মুয়াজ্জিন, তারা হচ্ছে খতিবেরা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ইমামদের পেছনে আমরা লেগে থাকি, খালি দোষ ধরি। এই আলেম ওলামার পেছনে আমরা দোষ ধরি। আলেম ওলামারা কখনোই জঙ্গিবাদ সন্ত্রাস এগুলোকে উস্কে দেয় নাই, বরং দমন করার জন্য কাজ করেছে, যেরকম, ঠিক কিনা? খবরদার, জেহাদ আর জঙ্গিবাদকে গুলাবেন না, জেহাদ আর জঙ্গিবাদকে মিলাবেন না। জঙ্গিবাদ ইসলামে হারাম আর জেহাদ করা ফরজ, চিল্লা এখন, ঠিক কিনা? জঙ্গিবাদকে দমনের জন্য জেহাদকে ফরজ করেছে কে? আর জোরে বলেন কে? আলেম ওলামারা কখনোই জঙ্গিবাদকে উস্কে দেয়নি, বরং দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি এদেশের বড় বড় রাজনীতিবিদ যারা আছে তাদের ছত্র ছায়ায় বেড়ে উঠেছে সন্ত্রাস বা চিল্লা এখন, ঠিক কিনা? বড় বড় সমাবেশে ককটেল মারে, দেখি আলেমরা মারে, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, পেট্রোল বোমা, ভোট কেন্দ্রে হামলা, এখানে হামলা, এগুলো একটাও আলেমরা করে না, চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না, ইসলাম মিডল পাথ, দ্য রাইট পাথ, দ্য ব্যালেন্সড পাথ, ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, চিল্লা এখন, ঠিক কিনা? বিশ্বনবী কখনো আগে অ্যাটাকও করতেন না, উনি করতেন কাউন্টার অ্যাটাক। বিশ্বনবীর বাহিনী ছিল 5টা ব্যাটালিয়ন নিয়ে উনি যুদ্ধ করতেন। আলেম যারা আছেন তারা বুঝবেন, ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে থাকতো কলব, পেছনে থাকতো খালফ, আর সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ। এই 5 ব্যাটালিয়ন নিয়ে বিশ্বনবী আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু করে দিতেন, কোন সুবহানাল্লাহ। কোনোদিন আগে অ্যাটাক করে নাই, কাউন্টার অ্যাটাক, ডিফেন্সিভ অ্যাটাক ছিল, আক্রান্ত না হয়ে কখনো তলোয়ার চালাতেন না, পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ঘোষণা দিতেন যুদ্ধের ময়দানে সন্ন্যাসী যারা আছে তাদের উপর তলোয়ার চালাবা না, সিভিলিয়ান যারা আছে নাগরিক এদেরকে হত্যা করবা না, ছোট্ট বাচ্চাদেরকে বয়স্কদেরকে হত্যা করবা না। আবার তলোয়ার ফেলে দিয়ে হাত উঁচু করে যারা বলে আমান আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা নিরাপত্তা, সারেন্ডার যারা বলে তাদের উপর আক্রমণ করা যাবে, গাছপালার ক্ষয়ক্ষতি করা যাবে না, যুদ্ধ চলাকালীন সময়ে গবাদি পশুগুলারে হত্যা করা যাবে না। গোটা বিশ্বে যুদ্ধের ময়দানের জন্য এরকম কম্প্রিহেন্সিভ ঘোষণা পৃথিবীর কোনো নেতা দেয় নাই, ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে যারা আইএস তারপর তালেবান এগুলো লাগাতে চায়, এরা কপাল পড়া, চিল্লা এখন, ঠিক কিনা? এগুলো তো আমেরিকান প্রেসিডেন্টদের আবিষ্কার, এক একটা প্রেসিডেন্ট আসে এক একটা নতুন করে ফর্মুলা দেয় আর ওগুলো আমরা গিলি, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম আমাদেরকে ধর্মান্ধ হতে বলে নাই, ইসলাম বলেছে ধর্ম প্রাণ হতে, চিল্লায় এখন, ঠিক কিনা? ইসলাম মানব কোনখানে? জীবনের সবখানে, নাকি শুধু মসজিদে মানব? মসজিদ থেকে বের হয়ে গেলেই আর ইসলাম মানা যাবে না, এমন কি না? ইসলাম মানব সবখানে। ইসলাম মানব কতক্ষণ? এ দেহে প্রাণ থাকে যতক্ষণ, চিল্লায় বলেন ঠিক কিনা? সব জায়গায় আমরা ইসলাম মানব। মসজিদের ভেতরে ইসলাম মানি, এজন্য কোনো মারামারি নাই। মসজিদের সব কাতারগুলোর মধ্যে কি এক পার্টির লোক না সব পার্টির লোক? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, পীরের মুরিদ আছে, তাবলিগের ভাইয়েরা আছে, সবাই দাঁড়িয়ে যায়, এক আল্লাহর নামে নামাজ শুরু করি, আমরা পড়ি আল্লাহ আকবার, ঠিক কিনা? এজন্য কোনো মারামারি, গুতাগুতি, দলাদলি? তো মসজিদ থেকে বের হয়ে আবার শুরু, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, আছে না নাই? তো এজন্য মসজিদে যেই মেসেজটা আমরা কনভে করি, মসজিদে যেটা আমরা প্র্যাকটিস করি, এটা একটু কষ্ট করে মসজিদের বাইরে নিয়ে আসতে হবে টেনে, যাতে করে মসজিদের বাইরেও একই কাতারে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে 16 কোটি মানুষ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারি, চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। যুব সমাজ যেখানে আছে ওখানে বরকত বেশি। বিশ্বনবী বলেছেন আমি যখন দাওয়াত দিতে শুরু করলাম আমার দাওয়াত বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করলো যুবকেরা, আর আমার দাওয়াতকে বেশি বেশি রিজেক্ট করতে শুরু করলো বয়স্করা।
আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বয়স্ক ছিল, দাড়ি পাকা লোক ছিল। আর খাব্বাব, খুবাইব, সালমান আল ফারিসি, বেলাল আল হাবাসি, এগুলো ছিল তাগড়া যুবক। চিল্লা এখন ঠিক কিনা? যুবকরা বিশ্বনবীকে হেল্প করেছে বেশি। তাই বলে মুরব্বীরা মানে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনাদেরও মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? মুরব্বীরা দোয়া করলে কবুল করে, কে আল্লাহ কবুল করে নেয়, তাদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এই জন্য ইসলাম কায়েমের আন্দোলনে সবাইকে শরিক হতে হবে। যুবকরাও যেমনি থাকবে, মুরব্বীদেরও লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ কায়েমপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই দশম বার্ষিক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলকে কবুল করে নেক আমরা পড়ি, আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব, খতিব কায়েমপুর পূর্বপাড়া বটতলি বাসস্ট্যান্ড জামে মসজিদ। ওনার সাথে দেখা হলো আমার, কোথায় উনি? আলহামদুলিল্লাহ আছেন, আছেন। এই যে খতিব সাহেবরে আপনারা সভাপতি বানাইছেন, কাজের কাজ করছেন একটা, আলহামদুলিল্লাহ কবেন না? আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা আল্লাহ আকবার পড়বেন। আমি অনেক জায়গায় বিবাহিত বনাম অবিবাহিত তাকবীর দেওয়াই, আজকে আর না দিলাম। দিবেন দিবেন, তার মানে শুরুতে বিবাহিতরা দিবেন, তারপরে অবিবাহিতরা দিবেন, তারপরে সবাই মিলে দিবেন, ঠিক আছে? শুরুতে বিবাহিত ভাইয়েরা দেন, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহ আকবার। শুরুতে বিবাহিতরা, অবিবাহিতরা চুপ থাকো। বিবাহিতরা রেডি? রেডি রেডি, দেন তাকবীর, দেন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এটা হচ্ছে বিবাহিতদের পারফরমেন্স। এবার পারফর্ম করবে ইয়াংস্টার, যুবক যারা আছে, তোমরা কি রেডি? রেডি তো? এবার ইয়াং যারা আছে, বিয়ে করো নাই, তোমরা তাকবীর দাও, দেখি কাদের গলায় জোর বেশি, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, চমৎকার, একেবারে যা দেখানোর দেখাই দিছে, আল্লাহ কবুল করুক। এবার সবাই মিলে তিনটা, সবাই মিলে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, শেষবার এটা হবে অনেক জোরে যাতে প্যান্ডেল কেঁপে যায়, লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে খুশি হয় কে? আমরা কার খুশি চাই? আরো জোরে বলেন, কার? ইসলাম মানলে মর্যাদা আছে না নাই? আপনি যেখানে ইসলামের মর্যাদা বাড়াবেন, আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? কিন্তু এত দামি ইসলাম পেয়েও আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, হীনমন্যতা, দাড়ি রেখে হীনমন্যতায় ভুগি, টুপি মাথায় পড়ে হীনমন্যতায় ভুগি, ভাবি হায় হায়, না জানি আমি ছোট, না জানি আমি কম জ্ঞানী, না তো আমরা তো দাড়ি রেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি, আমাদেরকে তো সবাই স্যালিউট দেয়। আমি পৃথিবীর চারটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ পেপার প্রেজেন্টার, আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য। তো আমি তো দাড়ি শেভ করে যাইনি, নাকি ওই জায়গায় আমি দাড়ি শেভ করে গেছিলাম, টুপি পড়ে গিয়েছি, দাড়ি পড়ে গিয়েছি। বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম, হিলারি ক্লিন্টন, বারাক ওবামাকে দেখেছি, কই আমাকে তো ক্লিন শেভ করে যাওয়া লাগেনি। এজন্য দাড়ি আর টুপি মর্যাদা কমায় না, বাড়ায়। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য সাইয়েদানা ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা কওম, এমন একটা দল, আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি, আমাদেরকে লাঞ্ছিত করবেন কে? আপনি ইসলাম মানেন সব জায়গায় মর্যাদা। আমরা গোটা বিশ্বের অনেক জায়গায় যাই, কই দাড়ি টুপি থাকার কারণে আমাদের তো কোনো সমস্যা হয় না, তবে মাঝে মাঝে সমস্যা হয়, ওই সমস্যাটাকে আমরা সম্ভাবনায় রূপান্তর করি। সিঙ্গাপুরে এয়ারপোর্টে আমাকে আটকাল, দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশন পুলিশ বলে হ্যাভ এ সিট টু দ্য রেস্টরুম, রেস্টরুমে বসেন, বসলাম, আসলো, এসে বলল, ওয়াই হ্যাভ ইউ কেম টু সিঙ্গাপুর ফর এনি বিজনেস মেবি, মনে কোনো ব্যবসা করতে আসছেন আপনি? আমি বললাম, নো, আই কেম ফর সাইট সিইং অ্যান্ড হ্যাভিং আ লুক টু দ্য ন্যাচারাল বিউটি অফ সিঙ্গাপুর। আপনারা সিঙ্গাপুরকে কেমন করে সাজিয়েছেন সাইট সিইং এর জন্য, ন্যাচারাল অ্যাট্রাকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য এসেছি। সে বলল, আর কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্টে এত ভিসা কেন, এত ঘুরেন কেন? আমি ভাবলাম এই প্রশ্নের সুযোগে আমি কিছু দাওয়া দেওয়া শুরু করি, আমি কিছু কোরআনের কথা বলা শুরু করি, অনেক কথা বললাম। বললো, স্যার প্লিজ হ্যাভ এ সিট, আই এম জাস্ট কামিং উইদিন 10 মিনিটস, একটু বসেন, আমি আসছি 10 মিনিটের মধ্যে। 10 মিনিট পরেই চলে এসেছে, এসে আবার বলল, মে আই হ্যাভ এ লুক টু ইউর ব্যাগ, আপনার ব্যাগকে একটু চেক করতে পারি? আমি বললাম, ফর শিওর, ওয়াই নট, হ্যাভ এ চেক প্লিজ, অবশ্যই করেন। সে চেক করলো, অনেক কথা বলার পরে বললো, আই এম রিয়েলি সরি ফর বদারিং ইউ,
আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত, প্লিজ স্যার পাস দ্য ইমিগ্রেশন, আপনি ইমিগ্রেশন পাস হয়ে যান। এজন্য দাড়ি টুপি নিয়ে আপনি যেখানেই যাবেন আপনাকে স্যালিউট দেয়া হবে, কে সম্মান দেয়া হবে, কে? গত সপ্তাহে আমার প্রোগ্রাম রাজশাহীতে, তো প্লেনে গেলাম ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্ট, তারপরের দিন সকালের ফ্লাইটে আবার ঢাকা ফিরে আসছি। আমার সিট পড়ছে একেবারে প্লেনের পেছনে টয়লেটের পাশে, তো কেবিন ক্রু এসে বলে স্যার প্লিজ আপনি সামনে চলে আসেন, আপনার পিছনে বসার দরকার নেই। তো গোটা বিশ্বব্যাপী দাড়ি রাখার কারণে, টুপি থাকার কারণে আমাদেরকে তো কেউ অমর্যাদা করে নাই, আমাদেরকে স্যালিউট দেয়, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য ইসলাম যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদের যে বড় কপাল পড়া লোক পৃথিবীতে হতে পারে।